বন্ধুরা আপনারা কমেন্টস করবেন আর সেই কমেন্টসের জবাব নিয়ে আমরা ভিডিও আনবো না সেটা তো হতে পারে না সত্যি তো বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে চার্জ লাগাচ্ছে এবং আপনাদের ইনকাম কমিয়ে দিচ্ছে বলে আপনাদের ধারণা এবং অনেক ক্ষেত্রে তাই কোম্পানিগুলো ফ্রিতে তো চলে না তারপরে আপনাদের শখের এক লাখের মডেল আছে অনেক দিন অনিয়ম করার পরে পেটিএম পেমেন্ট ব্যাংকের মতো ব্যাংক তার লাইসেন্স রদ করতে বাধ্য হয়েছে আরবিআই আরও পেমেন্ট ব্যাংক আছে শখের লাখ টাকার মডেল আছে এক লাখ থেকে দেড় লাখের মধ্যে ক্যাশ ইন করতে গিয়ে ক্যাশ ইন করতে গিয়ে পয়সা ফেসে গেছে মেল কল কথা বলেও সেই পয়সা ফেরত আসছে না এজেন্টের কাছে এটা যদি কোনো কোম্পানি করতো সেটেলমেন্ট ক্যাশ ইন টাইপ ওয়ান টাইপ অফ সেটেলমেন্ট সেটেলমেন্ট করার পরে পয়সা আপনার ব্যাংকে আসেনি তাহলে এতদিন খবর হয়ে যেত মানে খবর মানে নিউজ হয়ে যেত কিন্তু একটা পেমেন্ট ব্যাঙ্ক আপনারা জানেন শখের লাখের মডেল আছে আরও অনেক অনিয়মের গল্প আছে বিভিন্ন বিভিন্ন ইউটিউবাররা আমাদের মতো আপনাদের কোম্পানির আইডি দিয়ে রাখে কিউ আর কোড স্ক্যান করে পয়সা নিতে বলে কোথাও কোথাও লেখা থেকে ক্যাশ দিন ক্যাশ উইথড্রল আলটিমেটলি এখনও কিউআর কোডে দিয়ে ক্যাশ উইথড্রল অপশন আপনার কাছে আসেনি সেখানে আপনি দশ হাজার টাকার উপরে ক্যাশ নিয়েছেন আর কোম্পানি পয়সাটা হোল্ড করে দিয়েছে বা পয়সা আপনার ওয়ালেটে দেয়নি অথচ কাস্টমারকে আপনি দিয়ে দিয়েছেন ওয়ান টাইপ অফ লোভ কারণ কিউ কোড দিয়ে দশ হাজার টাকা বারো হাজার টাকা কে নিতে বলেছে আপনাকে তারপরে সেই ইউটিউবারকে কল করছেন বা আপনার আপলাইনকে কল করছেন সে বলছে হ্যাঁ সমাধান হয়ে যাবে কিন্তু সমাধান হচ্ছে না ক্যাশিং করেছেন কোনো একটা লখের মানে শখের লাখ টাকার মডেলের পেমেন্ট ব্যাঙ্ক ক্যাশিং করেছেন এক লাখ টাকার ওপরে ওয়ালেটে ব্যাঙ্কে পয়সা আসেনি হেসে আছেন অথচ আপনাদের মধ্য থেকে কিছু মানুষ এমন একটা ভাব করে যারা আমরা শুরু করছি পোর্টাল বানিয়ে আপনাদের মাধ্যমে সাপোর্ট ভালো দিয়ে ভালো সার্ভিস দিয়ে সুন্দর সিকিউরিটির সাথে কমিশন দিয়ে এগিয়ে যাওয়ার তাদের মধ্যে অনেকের ধারণা আছে যে শুধু আমরা লাভ করার জন্য চার্জ নিচ্ছি আর আপনাদের তাতে কোনো প্রফিট নেই আসলে তারা সেই টাইপের ইউজার ভিউয়ার্স বলবো না ইউজার যারা ফ্রিতে আইডি নেবে এক হয়ে গেল কোম্পানির থেকে কমিশন নেবে দুই হয়ে গেল তিন নম্বর কাস্টমারের থেকে চার্জও নেবে আছেন তো আপনাদের মধ্যে অনেকে ফ্রি বা সস্তায় আইডি নিলেন কোম্পানির থেকে কমিশন নিলেন এই পিএসের কথাই বলছি বা ডিএমডির কথাই বলছি বা রিচার্জের কথাই বলছি আবার কাস্টমারের থেকে চার্জ নিলেন তার মানে তিনগুণ প্রফিট আপনি করতে চাইলেন করলেন আর আপনাকে কোম্পানি ফ্রিতে দিতে হবে সবকিছু কিছু তাহলে সৎ আমরা না সৎ আপনারা নাকি অতি চালাকি করতে গিয়ে গুরুত্বপূর্ণ অতি মহামূর্খের পরিচয় দিচ্ছেন আপনারা এই ধরনের লোভের এই ধরনের রাস্তাটাকে এনগেজ করার জন্য বিভিন্ন কোম্পানি ফ্রিতে আইডিয়া অফার করে আপনাকে আর কোম্পানি কমিশনটা এমন দেওয়ার চেষ্টা করে যা নর্মাল কোম্পানির থেকে বেশি মানে আইডি ফ্রি পেয়ে গেলেন কমিশন পাচ্ছেন বেশ লোভের আর তারপরে আপনি কাস্টমারের থেকেও চার্জ নেবেন তাহলে আপনি খুব বুদ্ধিমানের পরিচয় দিয়ে বিভিন্ন কোম্পানিতে ঢুকে গেলেন হলো কি আপনি ফ্রিতে আইডিও পেয়ে গেলেন আপনি কমিশনও পেয়ে গেলেন লোভের আর আপনি কাস্টমারের থেকে চার্জও নিয়ে নিলেন তিনগুণ প্রফিট করে নিলেন অতি চালাক মহামূর্খ হলেন যখন ওই পয়সাটা আপনি সেটেলমেন্ট করতে গেলেন একবারেই না শুরুতেই না কারণ আপনাকে একটা বিশ্বাস দেওয়ার পরে ওয়ালেটে ব্যালেন্স রাখার পরে একটা ভালো ব্যালেন্স হওয়ার পরে আর সেটেলমেন্ট হলো না আর সেটেলমেন্ট হলো আপনার ওয়ালেট থেকে বেরিয়ে গেল কিন্তু আপনার ব্যাংকে এলো না আপনি তখন অতি চালাক হয়ে গেলেন না তার থেকে বরঞ্চ যারা আমাদের সাথে বা আমাদের মতো রেপুটেড ভালো কোম্পানি করে লং টাইম চলার আশায় যারা কিছু চার্জ নিয়ে হ্যাঁ বন্ধুরা চার্জও আলাদা আলাদা হয় আপনার কমেন্টসের উত্তরে দিচ্ছি সিনেমা দেখতে গিয়েছেন কোনো দিন পঞ্চাশ টাকার টিকিট একদম সামনে সত্তর টাকা আশি টাকার টিকিটে মাঝখানে তারপরে একশো কুড়ি টাকা আর পেছনে আড়াইশো টাকার টিকিট একই সিনেমা দেখায় আপনি কোথায় যাবেন কোন আইডি নেবেন কোন কমিশন স্ট্রাকচারে কাজ করবেন আপনি রিটেলার ডিস্ট্রিবিউটার মাস্টার ডিস্ট্রিবিউটার সুপার কিসে কাজ করবেন নাকি আপনি নিজের পোর্টাল নেবেন বন্ধুরা চাইলেও আপনার শখ মেটাতে কমেন্ট সেকশানে বলতে পারবো না যেমনটা কমেন্ট সেকশানে মোবাইল নাম্বার দেওয়া হয় না ওটা ফ্রড অ্যাক্টিভিটিস করা মানুষরা করে আর সৎ আপনার থেকে হয়তো আমরা খানিকটা বেশি কারণ অনেক মানুষ আমাদের উপর ডিপেন্ড করে আছে আমাদের সাথে সাপোর্ট নিয়ে পেইড সাপোর্ট নিয়ে চলছে সাথে সাথে ইউটিউবের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস এর জন্য আমরা ভয়ে প্রাইসটা বলি না আর আপনি যে কমেন্টস করেছিলেন আপনি তো মেসেজও আমার সাথে কথা বলেছেন আপনাকে প্ল্যান তো প্রথমেই দিয়ে দিয়েছিলাম এমন তো না যে প্রথমে লোভ দেখিয়ে পরে আপনাকে প্লান দিয়েছি আমরা টোটাল প্রাইস যে লিস্ট প্ল্যান আমরা প্রথমেই বলে দিই হ্যাঁ আপনি যদি বলেন আপনার ফিনান্সিয়াল স্থিতি একটু খারাপ কিন্তু আপনি আমাদের সাথে কাজ করতে চান ডিসকাউন্ট হয়ে যায় তার মানে একটা প্রাইস আমরা কারোর জন্য ফিক্স রেখে দিই না কিন্তু সাথে সাথে এটাও তো ভাবুন আপনি কতটা সৎ যে আপনাকে যখন আমি কল ব্যাক করলাম আপনি ফোনটা তুললেন না মানে আপনি অতি চালাক আপনাদের মতো আপনাদের মতো মানুষকে ফলো করে বা আপনাদের মতো মানুষের কথায় কমেন্টসে আমি বলবো বলবো কেউ ভ্রমিত হবেন না আমাদের ভিডিও দেখছেন আমাদেরকে ফলো করুন এই ধরনের কমেন্টসেই ভ্রমিত হয়ে কোনো লোবের কোম্পানি ফ্রিতে বা সস্তায় আইডি দিচ্ছে যাবেন না ওয়ালেটের পয়সা ব্লক হয়ে যাবে বন্ধুরা এমন কোনো কোম্পানিতে কাজ করবেন না যেখানে ক্যাশ উইথ কিউআর কোডে দিচ্ছে আর দশ হাজার টাকা বারো হাজার টাকা নেওয়ার পরে টাকাটা ব্লক করে দিল লোভের কোম্পানি এগুলো অনেক বড়ো বড়ো নামের কোম্পানি কিন্তু কী বলেন তো বদনাম হয় অবশ্যই কিছু রিচার্জ কোম্পানি আছে যারা লোভের কমিশন দিয়ে রিচার্জ মানে অন্যায় করছে যারা রিচার্জ করছে এজেন্টের সাথে পয়সা কেটে নিচ্ছে ওই সেই সমস্ত কোম্পানির ভয়ে যদি আমাদের তুলনা করে ফেলেন তাহলে তো ভুল হবে না ঠিক না তো আপনার পাশের বাড়ি কেউ ডাকাত তার মানে কি আপনিও ডাকাত নাকি আপনার পাশের বাড়ি কেউ ইললিগাল অ্যাক্টিভিটিস করে জেলে গেছে বা আরজি করের মতো রেপকে চেয়ে দোষী হয়েছে তার মানে আপনিও কি আরজি করের মতো রেপ করে বেড়াচ্ছেন নাকি হবে না তো এটা বললে হবে না না দাদা আপনার রিচার্জ পোর্টালে ঘাটতি রয়েছে ঘাটতি রয়েছে এটাকে ফুলফিল করুন একদম সুন্দর কমেন্টস ঘাটতি থাকতেই পারে কিন্তু দাদা আপনি যে কমেন্টস করেছেন তাকে বলছি আপনি অন্য কোনো অ্যাপ বা অন্য কোনো ওয়েবসাইটের সাথে তুলনায় যাবেন না ওটাতে কেমন হচ্ছে কিভাবে হচ্ছে আমরা কোনো পোর্টালকে কপি করিনি চেষ্টা করেছি নিজেদের মতো একটা আলাদা ইন্টারফেস তৈরি করে অনেক পয়সা খরচ করে সফটওয়্যার বানানো সেখান থেকে আপনি আপনার ক্যাপাবিলিটির উপরে যেমন ইনভেস্ট করতে পারবেন সেরকম আইডি নিয়ে আমাদের সাথে কাজ করতে পারেন আমরা কতটা সৎ দেখুন আমরা বলেই দিচ্ছি ইনভেস্ট করতে করে আসতে চাইলে আমাদের সাথে আসুন হলে আসবেন না আমাদের ওই সমস্ত মানুষ যারা তিনগুণ প্রফিটের লোভে আসবে আর ওয়ালেটের পয়সা ব্লক করিয়ে দেবে সেরকম লোভে মানুষের দরকার নেই আমরা চাইছি ওই আইডি কিনে কমিশনের উপরে বেশ করে চলা মানুষকে যারা কাস্টমারের থেকে চার্জও নেবে না কারণ আমরা দিচ্ছি তো কমিশন আর ডিএমটিতে চার্জ তো কাস্টমারের কাছ থেকেই নেবেন না সস্তায় ডিএমটিও দেওয়া হচ্ছে কিন্তু আপনার ওয়ালেটের পয়সা সুরক্ষিত থাকবে শুধু রিচার্জ পোর্টাল হিসাবে আমাদের পোর্টালকে ভ্রমিত হবেন না আমরা রিচার্জ পোর্টাল বিবিপিএস পোর্টাল সাথে ডিএমটি স্ক্যান পে অ্যাকাউন্ট ওপেনিং ক্রেডিট কার্ড লোন অ্যাপ্লাই সমস্ত সার্ভিস ইন ফিউচারে আরও সার্ভিস আসবে এই আধার পেও আসতে পারে কিন্তু সবাইকে দেওয়া হবে না আমরা কতটা ভাবুন একদম ক্লিয়ার বলে দিচ্ছি আমাদের উপরে অনেকের দায়িত্ব রয়েছে যারা পয়সা খরচ করে আমাদের কাছ থেকে পোর্টাল নিচ্ছেন সবাই তো আপনার মতো না ফ্রি নেব কমিশন থেকে চার্জ চালাকি করতে গিয়ে পয়সা ডুবিয়ে দেব ওই সমস্ত কোম্পানিগুলো তো আপনাদের মতো চালাকি খোঁজে তাই না বন্ধুরা ভিডিও বানানোর আগে আরও অনেক কথা মনে হয় যে এরকম ছোট ছোট এক্সাম্পল দিয়ে আপনাদেরকে সাবধানে থাকার কথা বলবো চেষ্টা করব সাথে সাথে আমাদের পোর্টালে কিন্তু ওয়েব ভার্সানে আপনি ইউপিআই আইডি দিয়েও পেমেন্ট করতে পারবেন আর অ্যাপ ভার্জনে কিন্তু আপনি স্ক্যান পে করে পেমেন্ট করতে পারবেন এবং খুব সুন্দর একটা মিনিমাম চার্জ ওই চার্জ দিয়ে আপনি পেমেন্ট করলে আপনার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ইউপিআই আইডি করে জেলে যাবেন না অ্যাকাউন্ট ব্লক হতে থেকে আমরা প্রচুর ভিডিও বানিয়েছি প্রচুর ঠিক আছে আর এমন কোনো ইউটিউবার বা কোনো ইনফ্লুয়েন্সারের কথায় এমন কোনো সার্ভিস ইউজ করবেন না সেটা আধার বাইপাস আইডি হতে পারে সেটা তৎকাল টিকিট হতে পারে বা আরও অন্য কিছু বা কিউআর কোডে ক্যাশ উইথড্র লেখা রয়েছে বলে কোম্পানির কোনো ভ্রমিত কিউআর কোডে দশ বারো হাজার টাকা পেমেন্ট নিয়ে নেবেন না আর ওই শখের লাখ টাকার মডেল নিতে গিয়ে আমি বলব শখের লাখ টাকার মডেলে কিছু নেই এখন ঠিক আছে কিছু নেই বরঞ্চ আপনি কার মাধ্যমে নিচ্ছেন ওটা আমার জানাশোনার মধ্যে এরকম হয়েছে কারোর মাধ্যমে নিতে গিয়ে প্রোডাক্ট এসেছে খারাপ কিছু প্রিন্টার ফ্রিন্টার তাই প্রিন্টারে বিক্রি করে লাখ টাকার মডেল মানে জিনিস বিক্রি করছে আপনি আমাদের সাথে লাখ টাকার মডেলে আসবেন ওখানেও আমরা প্রিন্টার ল্যাপটপ দিয়ে দিই কোনো অসুবিধা নেই বন্ধুরা সমস্ত কিছু দেখুন একটা প্যারালালি আজকে যে কোম্পানিগুলো বড়ো তারা যখন নতুন এসেছিলো আমাদের মতো ছিল আর সেই সময় মার্কেটে অনেক বড়ো বড়ো কোম্পানি ছিল আট হাজার দশ হাজার বিশ হাজার করে রিটেলার আইডি দিত তাই না এবার এখন তারা বড় কোম্পানি যারা তখন ছোটো ছিল আজকে আমরা শুরু করলাম আপনাদের মাধ্যমে বন্ধুরা চাইলে তো আমরাও সবাই মিলে বড়ো হতে পারি একটা লং লং টাইম চলার পরে কিন্তু তার জন্য ইনভেস্টার দরকার আর ইনভেস্টার মানে বাইরের থেকে টাকা এনে কাউকে পার্সেন্টেজ দেওয়ার থেকে আমরা সবাই মিলে যদি ছোট ছোট ইনভেস্ট করে যে যার মতো যে যে স্লাবে কাজ করতে চায় তার মতো ইনভেস্ট করে নিজেদের মতো করে যদি কাজ করে সিকিউরিটির সাথে টোটাল ডেডিকেটেড সাপোর্টের সাথে সেটা ভালো নয় নাকি ওই তিনগুণ লোভের আশায় এমন কোন কোম্পানিতে কাজ করো যেখানে ওয়ালেটের পয়সা যে বেশি দেখলো বাস ব্লক হয়ে গেল সেটেলমেন্ট হলো ব্যাঙ্কে আসলো না ক্যাশ ইন হলো ব্যাঙ্কে আসলো না কিউআর কোডে পয়সা নিলাম ব্যাঙ্কে আসলো না ব্লক মানে পয়সাটা ব্লক এত সব সমস্যা থেকে ভালো কোম্পানি সিলেক্ট করুন শুধু আমাদের কোম্পানি বলে না আমি তো বলবো আমাদের কোম্পানিতেই আসুন আমাদের মতো আরও ভালো ভালো কিছু কোম্পানি আছে যারা ফ্রি দিতে পারে না কারণ ফ্রিতে দেওয়া সম্ভব নয় সব কিছু প্রত্যেকটা সার্ভিস প্রত্যেকটা স্টেপ ওঠানোর জন্য সফটওয়্যার ডেভেলপার থেকে শুরু করে সমস্ত কিছুর জন্য পে করতে হয় আর বড়ো বড়ো অ্যামাউন্ট পে করতে হয় এবং পেমেন্টটা কেমন জানেন ফিফটি পারসেন্ট কাজ শুরুর আগে কথা কমপ্লিট হয়ে গেল ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট প্রথমে দিয়ে দিতে হয় টেস্ট করিয়ে দিল লাইভ হবে তার আগে ফুল পেমেন্ট তারপরে লাইভ এবার বলুন আপনাকে কী করে আমরা ফ্রি আইডি দেবো কেন দেবো আপনাকে ফ্রিতে এন্টারটেন করার জন্য কেন আপনি ইনকাম করতে আসছেন না আমার কথাগুলো খারাপ যাদের লাগবে তারা অ্যাকচুয়ালি আমাদের ভালোও চান না নিজেদেরও ভালো চান না আর যারা আমাদের কথাকে ভালো লাগছে যারা ইনভেস্ট অ্যাকচুয়ালি বিজনেস তো ইনভেস্ট করেই আসতে হয় আপনি কেন ফ্রিতে আশা করবেন ফ্রিতে কিছু হয় নাকি ফ্রিতে অধিকার পাওয়া যায় আপনার কল তুলবে কেন সে ফ্রিতে আইডি দিয়ে আপনাকে ঠিকঠাক রেসপন্স দেবে কেন দেবে না তো কারণ আপনি তো ফ্রি নিয়েছেন বন্ধুরা কথাগুলো নিজের মনে করে আমার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে ভাববেন আর তারপরে ভাববেন কাদের সাথে কাজ করা উচিত কি না উচিত ফ্রিতে যাবেন তিনগুণের আশায় আর ওয়ালেটের পয়সা আর নাকি আইডি পয়সা দিয়ে কিনব কিন্তু সিকিউরিটির সাথে আইডি টেকজনের সাথে কাজ করব সিদ্ধান্ত আপনাদের সাথে সাথে সকের লাখ টাকার মডেল নেওয়ার থেকে আমাদের সাথে আসুন একটু ইনভেস্ট করে নিজের উচ্চতা অনুযায়ী আমাদের সাথে টিম কনসেপ্টে কাজ করুন অনেক ভালো ইনকাম সম্ভব সাথে সাথে একটা টাইমে আমরাও যারা আপনারা শুরুতে আসছেন আমরা আপনারা এবং পাঁচ বছর পরেও হয়তো সকলে আমাদের সাথে জুড়বে কিন্তু এখনকার যে পদটা বা এখনকার যে উচ্চতাটা আপনি পাচ্ছেন পাঁচ বছর পরে চাইলেও পাবেন না কারণ তখন আপনাকে অনেক লো লেভেলেই কাজ করতে হবে আর যারা এখন জুড়ে যাচ্ছে এখন আমাদের সাথে ইনভেস্ট করে আসছে কোম্পানির শুরুর সময়ে ইনভেস্টিং টাইমে এখন আপনারা যারা আমাদের সাথে দাঁড়াবেন ইনভেস্ট করে ইনকাম করার জন্য একসাথে কাঁধে কাঁধ মিলে আমরা কাজ করবো অটোমেটিক্যালি কয়েক বছর পরে কোম্পানি যখন একটা উচ্চতায় পৌঁছে যাবে আপনারাও আমাদের সাথে উচ্চ লেভেলেই থাকবেন আপনাদের ডাউনলাইনে সবাই আপনারা আমরা মিলে কিন্তু একটা টিম কনসেপ্টে কাজ করা সম্ভব শেষে বলি কোনো কোম্পানি ইউপিআই এর টাকা ব্লক করে দিল হঠাৎ করে রিচার্জের পয়সা কেটে নিল ওয়ালেটের পয়সা ইন হওয়ার পরে ব্যাঙ্কে এলো না লাখ টাকার সকেল মডেল করতে গিয়ে ব্রাঞ্চ সেট আপও হলো না কিছু উল্টো পাল্টা মেশিন চলে আসলো নজর দেওয়া উচিত বন্ধুরা এক্ষেত্রে আপনাদের সাথে আমরা একমত যে এর বিরোধিতা হওয়া উচিত আর এই ধরনের আপনাদের পক্ষে আমাদের পক্ষে আলটিমেটলি ফিনটেক মার্কেটের পক্ষের ভিডিও যদি কন্টিনিউ দেখতে চান আইএনডি টেকজনকে সাপোর্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন কারণ আইএন টেক সব সবসময় আপনাদের সাথে আছে